শিয়ালদহতে পাশাপাশি দুটি ট্রেনের ধাক্কা, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। শিয়ালদহে কাঠশেডের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, শিয়ালদহ স্টেশনে বন্ধ থাকে রেল চলাচল। বুধবার বেলা ১২টা শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কাঠশেডের দিকে যাচ্ছিল, অপরদিকে আপ রানাঘাট লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিল। কিছুটা এগোতেই আচমকাই কাছাকাছি চলে আসে ট্রেন দুটি। শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে খালি ট্রেনটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। ট্রেনের চালকের যে কামরা, তার ডান দিকের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ৪টি কামরা ঘষে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটির চাকাও লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘিরে দেওয়া হয় জায়গাটিকে। ঘটনার আকস্মিকতায় ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা, কিন্তু আশেপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করায় মাইকিং করে সতর্ক করা হয় যাত্রীদের। তবে সেই ধাক্কা জোরালো না হওয়ায় বিশেষ কেউ আহত হননি বা কোনো যাত্রী পড়েও যাননি। তবে লাইনচ্যুত লোকাল ট্রেনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রেন থেকে নেমে পড়ে লাইন ধরেই হাঁটতে থাকেন রেলের যাত্রীরা। আমি লাক খুব ভালো যে আমি গেটে ছিলাম না, ভেতরে বসছিলাম। তারপর ওই ট্রেনটা ঘষাঘষি করতে করতে কাঁচ ফাঁচ ভেঙে গেল, ধোঁয়া ধোঁয়া। এবার কে ছেলে মেয়ে সব ফুটো পাটা করে নাম্বার জানলে, আর টাকা বলে গেছি, ওখানে গিয়ে দেখি না টাকা পাই না, যাই অন্য ট্রেন ধরবো। কৃষ্ণনগর ছিল, তারপর স্টেশনটাও আবার কিছু করার নেই, তো মানে হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে দীর্ঘক্ষণ এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা, চরম ভোগান্তিতে শিশু বয়স্ক মহিলারা। আমরা আধেক ঘন্টা দমদমে দাঁড়িয়েছিলাম, তারপরে এই বিধাননগরে আধেক ঘন্টা দাঁড়িয়েছিলাম, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, অনেক দেরি বসে আছি, আমার কাজটাও। উল্টোডাঙ্গা থেকে, উল্টোডাঙ্গা দমদমের মাঝামাঝি থেকে হেঁটে আসছি। অসুবিধা তো খুবই হচ্ছে, কিন্তু কাজে তো পৌঁছাতে হবে, কাজে যেতে গেলে তো হাঁটতে হবে, কিছু তো করার নেই, কাজে তো টাইমে পৌঁছাতে হবে। রেল সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান সিগন্যালের ত্রুটির কারণে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ রেলের অফিসাররা। তেমন কোনো ক্ষতি হয়নি, জিরো স্পিডে ছিল ট্রেন দুটি। ক্ষতিগ্রস্ত ট্রেনটির মেরামতির কাজ করে সারানোর ব্যবস্থা করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিউম্যান এরার থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী। ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য, তার রিপেয়ারিং এর কাজ চলছে, সেটা খুবই দুঃখের যে এই ঘটনা ঘটেছে। আবার যেহেতু অফিস টাইমে হয়নি, তাই জন্য ট্রেনের অফিস গোয়ার্ডদের খুব মানে প্রবলেম হয়নি। ঘটনার তদন্ত করব এবং দেখব যে এর কারণ কি, দেখা যাক, যদি কোনো হিউম্যান এরর থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে রেলের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় গোপাল তপাদার, সুরজিৎ প্রামাণিক ও লেসন লোধের সঙ্গে রেশমি দাস, ইন্দ্রনীল ঘোষ, শঙ্খদীপ ঘোষ, অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।